আসসালামু আলাইকুম ভিওয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম বিদ্যুৎ ও তেল গ্যাসের দাম বাড়বে কিনা জানালেন উপদেষ্টা এরপর জানিয়ে দেব দা উইকের প্রতিবেদন শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির আগে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেনা প্রধান এদিকে পাঁচ কোটি টাকা লুটের সংখ্যা এস আলমের দখলে ইসলামী ব্যাংকের বিরাশি জানিয়ে জানিয়ে দিব পদে পেলেন পুলিশ কর্মকর্তা সর্বশেষ দেব অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে বিএনপি বলেছেন আমির খসরু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিদ্যুৎ ও তেল গ্যাসের দাম বাড়বে কিনা জানালেন উপদেষ্টা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফয়জুল কবির খান বলেছেন সরকার বাধ্য না হলে বিদ্যুৎ তেল ও গ্যাসের দাম বাড়বে না রোববার আঠারোই আগস্ট বিকেলে সচিবালয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা একথা বলেন তিনি একই সঙ্গে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্বেও রয়েছেন সামনের দিনগুলোতে তেল গ্যাসের মূল্য থেকে স্বস্তি পাবে কিনা জানতে চাইলে উপদেষ্টা বলেন আমরা বাধ্য না হলে মূল্যবৃদ্ধি করব না আর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটা সেই কারণেই আপনাদের এই প্রত্যাশা সম্মান করার জন্য যদিও আইনে সরকারকে দাম বাড়ানোর ক্ষমতা দেওয়া আছে বিআরসির বাইরে আমরা বলে দিলাম যে দাম এত বাড়লো এটা আমরা করব না তিনি বলেন এটা একটা জনপ্রত্যাশার সরকার রাজপথে আত্মদানের পর এই সরকার এসেছে তাই অনেক কিছুই আপনারা পরিবর্তন দেখতে পাবেন কর্মকর্তাদের উদ্দেশ্যে উপদেষ্টা বলেন বিদ্যুতের দাম যদি আর না বাড়ে বুঝতে হবে আমরা ভালো কাজ করছি কিন্তু বিদ্যুতের দাম যদি আবার বাড়তে থাকে তাহলে ভালো কাজটা কীভাবে করলাম পরিসংখ্যান দিয়ে আপনাকে আর মূল্যায়ন করতে হবে না বৈষম্য বিরোধী আন্দোলনে যে লাখ লাখ মানুষ বেরিয়ে এলো এর মানে আমরা যে কাজ করছি এটা তাদের পছন্দ নয় আমরা অনেক গল্প বলেছি এ গল্প মানুষ বিশ্বাস করেনি এজন্য মানুষ নেমে এসেছে আমরা বলেছি গালগল্পের দিন শেষ মানুষ যেটা চায় মানুষ যেভাবে খুশি হয় সেদিকেই আমাদের যেতে হবে জনপ্রত্যাশা পূরণে আমাদের যা যা করণীয় আমরা করব দা উইকের প্রতিবেদন শেখ হাসিনার ক্ষমতাচ্যুতের আগে যে পরিস্থিতির মুখোমুখি হয়েছিলেন সেনা প্রধান বাংলাদেশে শিক্ষার্থীদের নেতৃত্বে মাসব্যাপী বিক্ষোভের সূত্র ধরে পরিস্থিতি যখন আরো খারাপের দিকে যাচ্ছিল এমন সময় দেশ জুড়ে সেনা মোতায়েন করে সরকার এর মধ্যে দুই আগস্ট সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে একটি কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হয় ওই দিন এক বৈঠকে তরুণ সেনা কর্মকর্তারা দেশের পরিস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বৈঠক সম্পর্কে অবগত একটি সূত্র থেকে এ তথ্য পেয়েছে ভারতের সাপ্তাহিক সংবাদ সাময়িকী দ্য উইক বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের জন্য সেনাপ্রধান বৈঠকটি ডেকেছিলেন সূত্রটি জানায় সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রশমনে সেনাপ্রধান এ বিষয়টি তুলে ধরেন যে যদি অগণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তর হয় তাহলে বাংলাদেশ কেনিয়া বা আফ্রিকার অন্যান্য দেশের মতো হয়ে যেতে পারে কর্মকর্তাদের সংযত থাকার পরামর্শ দিয়ে সেনাপ্রধান বলেন আমাদের দেশে উনিশশো সালের পর এমন গণবিক্ষোভ আর কখনো হয়নি তাই এটি একটি ব্যতিক্রম ঘটনা আমাদের সবাইকে ধৈর্য ধরতে হবে তরুণ সেনা কর্মকর্তাদের ক্ষোভ প্রকাশের মধ্য দিয়ে বৈঠকটি শেষ হয় এর তিন দিন পর পাঁচ আগস্ট শেখ হাসিনা একটি সামরিক হেলিকপ্টারে চড়তে বাধ্য হন যেটা তাকে ভারতীয় সীমান্ত পেরিয়ে আগরতলায় নিয়ে যায় সেখানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি ওয়ান পরিবহন উড়োজাহাজ অপেক্ষমান ছিল সেটা তাকে দিল্লির উপকণ্ঠের হিন্দন বিমানঘাটিতে নিয়ে যায় পাঁচ হাজার এস আলমের দখলে ইসলামী ব্যাংকের বিরাশি শতাংশ শেয়ার ছাত্র জনতার মুখে পাঁচ আগস্ট দেশত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর মাধ্যমে টানা প্রায় ষোলো বছরের আওয়ামী দুঃশাসন ও স্বেচ্ছাচারিতার অবসান ঘটে শেখ হাসিনার আমলে দখল ঋণ কেলেঙ্কারি আর লুটপাটে ভয়ঙ্কর রূপ নিয়েছে ব্যাংক খাত আওয়ামী লীগের গোটা শাসনামলে ব্যাংক লুটপাটের মূলনায়ক নায়ক ছিল এসালম গ্রুপ ইসলামী ব্যাংক সহ প্রায় আটটি ব্যাংক গ্রুপটি দখলে নেয় এসব ব্যাংক দখলে নেয়ার পর থেকে নামে বেনামে হাজার হাজার কোটি টাকা ঋণ নেয় তারা শুধু ঋণ নয় এসব ব্যাংকের মালিকানা নিজেদের কবজায় রাখতে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামে বেনামে কোম্পানি খুলে শেয়ার ধারণ করে রেখেছে প্রভাবশালী গ্রুপটি জানা গেছে ইসলামী ব্যাংকের বিরাশি শতাংশ শেয়ার দখল করে রেখেছে এসালম গ্রুপের নামে বেনামে থাকা চব্বিশ জন ব্যক্তি ও কোম্পানি সরকার পতনের পর শেয়ার বিক্রি করে অর্থ লুট করার পায়তারা করছে গ্রুপটি এসব অর্থ বের করে নিলে শেয়ার বাজারে বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়বে ডিআইজি পদে পদোন্নতি পেলেন তিহাত্তর পুলিশ কর্মকর্তা বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি থেকে উপমহাপরিদর্শক পদে পদোন্নতি দেওয়া হয়েছে জন পুলিশ এর মধ্যে কর্মকর্তাকে জনকে সুপার মারারি হিসেবে পদোন্নতি দেওয়া হয়েছে রোববার আঠারোই আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ পুলিশ এক শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ পদোন্নতি দেওয়া হয়েছে রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান শেখ প্রজ্ঞাপনে বলা হয় পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সচিব বরাবর যোগদান করবেন এবং পরবর্তী পদায়ন না হওয়া পর্যন্ত স্ব পদে বহাল থেকে দায়িত্ব পালন করবেন অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে বিএনপি বলেছেন আমির খসরু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি পূর্ণ সমর্থন দিচ্ছে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী রোববার আঠারোই আগস্ট বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান তিনি আমির খসরু বলেন অন্তর্বর্তী সরকারকে আমরা সমর্থন দিচ্ছি কারণ এই পরিবর্তনে যেসব মৌলিক কাঠামো ও প্রতিষ্ঠান ধ্বংস হয়ে গেছে এগুলোকে তো একটা ট্র্যাকে আনতে হবে আমাদের পূর্ণ সমর্থন রয়েছে আশা করি সামনের কাজগুলো যত দ্রুত সম্ভব তারা করতে পারবে তিনি বলেন আন্দোলনের জনতার ওপর নির্বিচারে যেভাবে গুলি করা হয়েছে তা অত্যন্ত বেদনাদায়ক তারা যে এখনো বেঁচে আছে এটা আশ্চর্যের ব্যাপার অনেকের অবস্থা এখনও জটিল কঠিন সময় যাচ্ছে তাদের পরিবারের কাজকর্ম সব বন্ধ ওরা তো সবাই এখন বিচারের অপেক্ষায় আছে আমার রাজনৈতিক জীবনে মনে হয় না এ ধরনের নির্বিচারে গুলি করে হত্যাকাণ্ড চলেছে